আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সোরাইয়া। ডেঙ্গু আক্রান্তে আছে রাজধানীর স্কুলগুলোর শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা। রোগ ছড়ানোর শঙ্কায় মাঠে পিটি প্যারেড আর খেলাধুলা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ডেঙ্গুর ভয়ে স্কুল ছুটি চান অভিভাবকরা। সিলেবাসে পিছিয়ে পড়া শঙ্কায় ঈদের ছুটি ছাড়া স্কুল বন্ধের কথা ভাবছে না শিক্ষকরা। তবে বিশেষজ্ঞরা বলছেন স্কুল ছুটি কোনো সমাধান নয়, মোকাবেলায় নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। রাজধানীর স্কুলগুলোতে ডেঙ্গু আতঙ্কের খবর জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। রাজধানীর শের-ই-বাংলা বালিকা স্কুলের মতো বেশিরভাগ স্কুলে এখন কয়েল কিংবা অ্যারোসল স্প্রে করে চলে নিয়মিত ক্লাস। ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় স্কুল কর্তৃপক্ষের প্রস্তুতি থাকলেও আতঙ্ক কাটে না কোমলমতি শিক্ষার্থীদের। আমাদের স্কুলে প্রতিনিয়তই হচ্ছে আমাদেরকে অ্যারোসল দেওয়া হয়েছে, এছাড়াও মানে স্কুলের আশপাশ পরিষ্কার করার জন্য আমরা নিজেরাই হচ্ছে মানে দল হয়ে তারপর হচ্ছে স্কুলের আশেপাশে পরিষ্কার করছি। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কি করণীয় বা হচ্ছে আমরা ডেঙ্গু হলে কি করব সেই বিষয়ে হচ্ছে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা পোস্টার তৈরি করে। স্কুলের খেলার মাঠে বেড়ে উঠছে লকলকে ঘাস, মাঠে নেই শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্য। ডেঙ্গুর ভয় কেড়ে নিয়েছে কৈশোরের দুরন্তপনা। আতঙ্ক থাকলেও ভীত নন স্কুলের প্রধান শিক্ষিকা। বললেন সিটি কর্পোরেশনের কর্মীরা আসে না ঔষধ ছিটাতে, তাই বাধ্য হয়ে নিজেরাই দায়িত্ব তুলে নিয়েছেন মশা মারার। লেখাপড়ায় পিছিয়ে পড়বে তাই স্কুল ছুটির কথা ভাবছে না তারা। অভিভাবকরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন, সেই কারণে আমরা এখন আসলে অ্যাসেম্বলিটা এখন আর ওখানে করছি না। আমরা অ্যাসেম্বলিটা আমাদের বড় বারান্দা আছে, আমরা সেই বারান্দাতে অ্যাসেম্বলি করছি। আর পিটি পিরিয়ডগুলো আমরা যাতে বাচ্চারা মাঠে বের না হয় সেদিকে দেখছি। অ্যাসেম্বলিতে যাওয়ার আগে অ্যারোসোল দিয়ে আমরা দরজা বন্ধ করে রাখছি রুমগুলোকে। আমার টিচার আক্রান্ত হয়েছেন দুজন। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে স্বস্তিতে নেই অভিভাবকরা। ডেঙ্গু আতঙ্কে স্কুল কামাই করছে কেউ কেউ। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে আমাদের অনেক টেনশন হচ্ছে, যদি যত তাড়াতাড়ি স্কুলটা বন্ধ হয় আমাদের জন্য ভালো হয়। স্কুলে না পাঠাইলেও অসুবিধা, যে ক্লাসগুলো করতেছে আবার পাঠাইতেও পারি না যে ভয় করে। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় স্কুল বন্ধ হলে পিছিয়ে পড়তে পারেন শিক্ষার্থীরা, তাই স্কুল বন্ধ না করে নিজ দায়িত্বে স্কুলের আঙিনা পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। স্কুল বন্ধ করে দেওয়াটা সমস্যার সমাধান নয়। স্কুল বন্ধ করে দিলে স্কুলগুলো আবার ওই মশা উৎপাদনের কারখানায় পরিণত হবে, মানুষ যাবে না, দীর্ঘদিন বন্ধ থাকলে সেখানে আবার মশা হবে, এবং এরপরে যখন ছাত্রছাত্রীরা প্রবেশ করবে তখন আবার সেখানে তারা কামড়ানো শুরু করবে। তো সিটি কর্পোরেশন যেভাবে করছে সেইটি খানিকটা আমার কাছে লোক দেখানো মনে হয়। মূলত পরিষ্কারটা আসতে হবে ঘর থেকে, ঘর থেকে ময়লা বাইরে আসবে, বাইরে থেকে ময়লা সিটি কর্পোরেশন দূরে সরিয়ে দেবে। আতঙ্ক নিয়ে শিক্ষাক্রম চালিয়ে যাওয়া মুশকিল, তাই অবিলম্বে সংকট সমাধানে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। আসলে সিটি কর্পোরেশনের ওষুধ আমরা সেভাবে পাই না, আমি বেশ কয়েকবারই চিঠি লিখেছিলাম। মাইদুর রহমান রুবেল, আরটিভি ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, আপনি তো রয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালে, তো সেখানে কতজন রোগী ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন কতজন রোগী? সর্বোপরি সেখানকার নতুন কি তথ্য আছে আমাদের জানাবেন। সত্যিকার অর্থে যদি বলা যায় শুধু ঢাকা মেডিকেল না, পুরো আমি তো সকালে এর আগে আপনি জানেন যে সকালে আরেকটা মেডিকেলে গেছিলাম, রাজধানীর বেসরকারি একটা হসপিটাল হলি ফ্যামিলি মেডিকেল হসপিটাল, সেখানে আমি দেখেছি রোগীর যে চাপ সেটা কিন্তু একই আছে। ঢাকা মেডিকেলেও কিন্তু ঠিক একই অবস্থা দেখেছি। গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 183 জন রোগী ভর্তি হয়েছে, নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া 570 জন রোগী কিন্তু এখানে ঢাকা মেডিকেলে মেডিসিন বিভাগে কিন্তু ভর্তি হয়ে আছে। ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি একজন ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবরও কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি, এবং সোরহাদিতেও কিন্তু আজ সকালে একটা আমরা মৃত্যুর সংবাদ শুনেছি। তো সব মিলিয়ে কিন্তু যে ডেঙ্গু পরিস্থিতি যেটা বলছে মানে বলছিলাম যে হসপিটালগুলোতে কিন্তু রোগীর চাপ কিন্তু বেশ বাড়ছে। তবে যে বিষয়টা হচ্ছে এখন কিন্তু যেভাবে আমরা আগে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমরা রোগীর সংবাদ নিতে পারতাম, খুঁজে বের করতে পারতাম, কিন্তু সেই বিষয়টা কিন্তু এখন বিভিন্ন হসপিটালগুলো থেকে কিন্তু সেই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড করা হচ্ছে, যে কারণে কিন্তু
এখন পর্যন্ত আসলে বাচ্চাটার বয়স কত বা কতদিন ধরে সে আক্রান্ত সে বিষয়টা আমি জানাতে পারছি না। তো যদি বলা যায় যে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি বিভিন্ন হসপিটালগুলোতে, তবে সেটা কিন্তু এখনও কোনো সুসংবাদ নেই, বরঞ্চ দেখা যাচ্ছে যে যে রোগীর যে ফ্লো সেই ফ্লোটা কিন্তু কিছুতেই কমছে না। এবং হলি ফ্যামিলির পরিচালক যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনিও জানিয়েছেন যে রোগী কিন্তু বেশ বাড়ছে। এবং তিনি কিন্তু একটা আতঙ্কের কথাও যেটা জানিয়েছেন যে একসাথে যখন ঈদের ছুটিতে অনেকে মুভ করবেন সেক্ষেত্রে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা বাড়ারও কিন্তু একটা শঙ্কা থাকে। তো সব মিলিয়ে কিন্তু যে আমি যেটা বলছিলাম যে ডেঙ্গু আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে কিন্তু সে যেমনটা আতঙ্কটাও যেভাবে বাড়ছে সেই সাথে কিন্তু ডেঙ্গুর প্রকোপটাও একই সাথে বাড়ছে। মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুক্তা মাহমুদ। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু রোগের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা শারমিন আক্তার শাপলা নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন। মাদারীপুরের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রিপন হাওলাদার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আজ সকাল পর্যন্ত ভর্তি হয়েছেন 23 জন। এর আগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 13 জন। আক্রান্ত 33 জন রোগীর মধ্যে 25 জনই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 154 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সিরাজগঞ্জে গেল 24 ঘন্টায় নতুন করে আরও 23 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় 20 জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদুল আজহাও সামনে রেখে সমুদ্রপথে মায়ানমার থেকে ট্রলার বোঝাই পশু আসতে শুরু করেছে। 1 জুলাই মাস থেকে 4 আগস্ট পর্যন্ত আমদানি হয়েছে 12,717টি পশু, আদায় করা হয়েছে প্রায় 63.5 লাখ টাকার রাজস্ব। দর্শক, রাজধানীর গরুর হাটের খবর জানাতে এই মুহূর্তে আফতাব নগরের গরুর হাটে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা। রানা, ঈদের তো আরো মাত্র সপ্তাহখানিক সময় বাকি, তো যদিও বা এই মুহূর্তে হাট তেমন ভাবে জমে ওঠার কথা নয়, তারপরও গরুর হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেই সঙ্গে জানান যে দেশি গরুর সংখ্যা কেমন দেখছেন? আচ্ছা, না আপনি জানেন যে আমি এখন রয়েছি আফতাব নগর গরুর হাটে, তবে এই হাটটি আরো যেহেতু 7 দিন বাকি আছে হাটের, তবে এখন পর্যন্ত আমরা একটু দেখানোর চেষ্টা করি। হাটে কিন্তু গরু আসতে শুরু করেছে, দেশি গরু এবং হচ্ছে বিভিন্ন সাইজের গরু কিন্তু আমরা দেখছি যে এই হাটে এসছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে পাবনা, কুষ্টিয়া এবং বিভিন্ন এলাকা থেকেই কিন্তু গরুর ব্যাপারী এবং গরুর খামারি যারা রয়েছে, সেই সঙ্গে কৃষক যারা রয়েছে, তারা কিন্তু সবাই গরু নিয়ে আসছে এবং তারা বলছেন যে যেহেতু এলাকায় তাদের বন্যা কবলিত হয়ে গেছে এবং গরু রাখতে তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, যার কারণে তারা একটু আগে ভাগেই কিন্তু এই হাটে এসছে। তবে হাটে এসেও একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে যেহেতু এডিস মশার উপদ্রব ঢাকা শহরে একটু বেশি রয়েছে এবং সেই সঙ্গে ডেঙ্গুর প্রভাবটা তাদের না ছুঁয়ে যায়, সেই জন্য তারা জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ দাবি জানিয়েছেন, যেন হাট কর্তৃপক্ষের দাবি জানিয়েছেন যেন মশা নিধন করার জন্য স্প্রে কিংবা যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই ধরনের ব্যবস্থা তারা কামনা করেছেন এবং বলেছেন যে এখন পর্যন্ত আগেভাগে যেহেতু এসছেন হাটে এবং জায়গা সংকট কিংবা জায়গা যেন কোনো ধরনের সমস্যা না হয় এবং তাদের গরুগুলোকে যেন সুন্দরভাবে রাখতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু তারা আগেভাগে এসছেন। এবং এছাড়া তারা জানিয়েছেন যে হাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিলেও এখন পর্যন্ত তারা যে জায়গাটি তারা চিন্তা করছেন সেটি হচ্ছে যে যেন দেশের বাইরে থেকে যেমন ভারতীয় যে গরুগুলো রয়েছে সেগুলো যদি না আসে তাহলে তারা ভালো দামের আশা করছেন এবং ক্রেতা এবং বিক্রেতা সব মিলে তারা। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আফতাব নগর থেকে গরুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।
শোকাবহ আগস্ট মাস ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 70তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। সকাল 8টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও 8:30টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআন খানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্যান্য মন্ত্রী ও নেতাকর্মীরা। 5 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের 70তম জন্মবার্ষিকী। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।